আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আমন্ত্রণ নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে। হ্যাঁ, আমাদের আজকের বিলটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে i5 12Gen 12400। এই হচ্ছে প্রসেসরের মডেল, আর এখানে কমপ্লিট একটা পিসি বিল্ড আছে 22 ইঞ্চ স্যামসাং মনিটর সহ। আশা করছি যাদের 70,000-এর আশেপাশে বাজেট আছে তারা এই ভিডিওটা থেকে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। আমাদের আজকের পিসি বিল্ড হয়েছে আমাদের জাকির ভাইয়ের জন্য। জাকির ভাইয়ের বাসা হচ্ছে বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, তাই তো? ওকে, আমাদের মামুনের এলাকার। ইনফ্যাক্ট আসলে আমাদের এই বিলটা কিন্তু ইন্টেল প্রসেসর দিয়ে, আপনারা অনেকে হয়তো জানেন যে এই 12400 প্রসেসরটার প্রাইস কিছুদিন আগেও কিন্তু 19 পাচ্ছিল, 20-এর মতো সেল হইতো, বাট বর্তমানে এটা কিন্তু 22,000 টাকা ক্রস করছে। আবার রিসেন্টলি যেটা শুনতেছি গতকালকে থেকে, যে ডলারের প্রাইস নাকি একটু ড্রপ করছে। সো আমি এক্সপেক্ট করতেছি, আশা করছি আর কি, সামনের দিকে প্রসেসরের প্রাইস এবং আদার্স অন্যান্য সব কম্পোনেন্টের প্রাইসই আবার একটু কমবে, তবে সেটা সময় লাগবে। আমাদের প্রত্যেক দিনের ভিডিও কিন্তু পিসি বিল্ডের, আর আমরা চেষ্টা করি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে বর্তমানে আসলে প্রাইসিংটা কীরকম যাচ্ছে মার্কেটে। তারপরেও প্রবলেম হয়ে যায়, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, দেখা গেছে 3 মাস 6 মাস 1 বছর আগের একটা ভিডিও দেখে আসছেন আইডিয়া নিয়ে, মার্কেটে আসার পরে দেখতেছেন যে প্রাইস আসলে মিলতেছে না। ভিডিও দেখে আসছেন আপনি 60,000 টাকার, সেই কম্পোনেন্টগুলোই এখন পিসি বিল করতে লাগতেছে আপনার 63 অথবা 64 অথবা 65। সো এই প্রবলেমগুলো যেন না হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা বাসা থেকে বের হওয়ার আগেই ফোন দিয়ে আজকের স্টক এবং প্রাইসগুলো জেনে তারপর মার্কেটে আসেন। 70,000 টাকার বাজেট নিয়ে আজকের পিসি বিল জাকির ভাইয়ের জন্য। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। জাকির ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? জি, অনেক ভালো আছি। আপনার এই পিসি বিলটা যখন হয়েছিল তখন আমি ছিলাম মার্কেটের বাইরে, কিন্তু আসার পরে যখন দেখলাম আপনি বসে আছেন বিষণ্ণ মনে, ভাবতেছিলাম কি ব্যাপার, এই ভাই কি পিসি বিল করবে, প্রাইস কি মানে মিলতেছে না নাকি? পরে যেটা জানলাম যে আপনার পিসি বিল হয়ে গেছে, এখন আপনি ওয়েট করছেন আমার সাথে একটা ব্লগ করার জন্য। আমার কাছে খুব ভালো লাগে যখনই আমার সাবস্ক্রাইবার, আমার ভালোবাসার ভাইরা যখন আমার সাথে ব্লগ করতে চান, আমি কিন্তু চেষ্টা করি করে দেওয়ার। আর একটা জিনিস আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয়, আমরা প্রত্যেক দিন একটা করে পিসির ভিডিও করি। মেবি আমাদের এই সব থেকে যদি ভুল না করি 10, 12, 15, 20, 25 এইরকম পিসি বিল্ড হয়, কোনো দিন 30টার কাছাকাছি হয়। সো এতগুলো পিসির ভিডিও করা পসিবল না, আমরা প্রতিদিন একটা ভিডিওই করি। সো যারা আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখেন, কোনো দিন যদি পিসির ভিডিও আপলোড না হয়, আমাকে যারা কমেন্টস করেন যে ভাইয়া আজকে কি কোনো পিসি বিল্ড হয় নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এখানে প্রতিদিনই পিসি বিল্ড হচ্ছে। তবে আমরা চেষ্টা করি, মানে যারা খুব রিকোয়েস্ট করে আর কি, তখনই পিসি বিল্ডের ভিডিওগুলো দিতে, কারণ প্রাইস যখন বাড়তির দিকে থাকে তখন আমার ইচ্ছা করে না ভিডিও করতে। আমি চাই সবসময় আপনাদেরকে দাম কমেছে এইরকম কোনো নিউজ দেওয়ার জন্য। আর জাকির ভাইয়ের পিসিতে প্রসেসর 12400 দিয়ে ভাইয়া বিল্ড করছে, আমার কাছে ভালো লাগছে। যখন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার প্রসেসর কি, উনি বলল ইন্টেলের i5 12Gen। তখন বললাম হ্যাঁ, এই ভিডিও তো করাই যায়, কারণ এই প্রসেসরটা অনেকেরই ফেভারিট একটা প্রসেসর। এবং আজকের মাদারবোর্ডটাও কিন্তু একটু ডিফারেন্ট, H610M HDB M.2 এই মাদারবোর্ডটা দিয়ে আসলে আমি মনে হয় না এর আগে ভিডিও করছি। জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কি করতে চাচ্ছেন এই পিসি দিয়ে বলেন তো একটু শুনি। আমার টোটালি হচ্ছে ইচ্ছা হচ্ছে, আমি একটা কোর্স করতেছি গ্রাফিক্স ডিজাইনের, আর হচ্ছে ভিডিও এডিটিং করব, এই শুধু কাজের জন্য, এই প্রোডাক্টিভিটির জন্যই মেইনলি না। জি, গেম টেম তো খেলবেন না? না, গেম এটা দিয়ে খেলবো না, খেলবেন না, কিন্তু চাইলে কিন্তু খেলা যাবে, একেবারে যে যাবে না তা কিন্তু না। জি, আপনার বাসাটা হচ্ছে লক্ষ্মীপুরে? জি, লক্ষ্মীপুর জেলা। কয় ঘন্টা লাগলো আসতে? প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা, আবার যাইতে 5 ঘন্টা। জি, লং একটা জার্নি। আসলে ভালো লাগে যখন এই দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে হাসান ভাইয়ের কাছে বা ক্রিয়েটাস কম্পিউটারে। আমরা চেষ্টা করি আমাদের একেবারে 100%টা দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে, তারপরও জানি না কতটুকু পারি। মার্কেট আসার পরে প্রাইস নিছেন কোনো জায়গা থেকে না এখানে চলে আসছে? পুরোপুরি আপনার ভিডিও দেখে এই কম্পোনেন্ট সাজানো। আর ভাইয়াদের কাছে আসছি, ভাইয়াদের কাছে আরও একবার আসছি, ভাইয়ারা আগেও সাপোর্ট দিয়েছে, এখনও আরসিয়া সাপোর্ট দিয়ে মোটামুটি। জাকির ভাই থ্যাঙ্কস। আপনার বিলের কপিটা একটু আমার হাতে দেন, বিলের কপিটা দেন, আমি একটু আপনাদেরকে বলে দিই, অনেকে হয়তো বুঝেন না। আমরা যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো হচ্ছে পিসি বিল্ডের পরে, তার মানে হচ্ছে পিসি বিল করা শেষ, উনি বাসায় চলে যাবে তার কিছুক্ষণ আগে ভিডিওটা করা। এখানে আমি একটু দেখাই, এই হচ্ছে জাকির ভাইয়ের বিলটা, জাকির হোসেন। কন্ট্যাক্ট নাম্বারটা একটু হাত দিয়ে ঢেকে দিলাম, অনেক সুন্দরী মেয়ের আবার ফোন দিবেন এলে না। এইখানে যে 70,000 টাকার বিলটা, আপনি ভালো করে খেয়াল করেন, 70,000 টাকার বিল। পিসি বিলটা হয়েছে দেখেন 12:43 PM, মানে 12:43-এ বিল প্রিন্ট হয়েছে। এখন কয়টা বাজে? এখন বাজে ওমা কত, 4:25, তার মানে অলরেডি 3 ঘন্টার উপরে। তাহলে পিসি বিল্ড হয়েছে অনেক আগে, আমি 3:30টায় ঢুকলাম শোরুমে, তো পিসি বিল্ড হয়েছে আমি ঢোকার আগে। আর এই বিলটা কিন্তু হয়ে গেছে, আমরা তারপরে ভিডিওটা করতেছি। সো আপনি আজকের ভিডিওতে যে প্রাইসগুলো দেখবেন এগুলো হচ্ছে জাকির ভাইয়ের আমাদের কাছ থেকে কিনে নেওয়া প্রাইসগুলো। লাইক এখানে যেই প্রসেসরের বা মাদারবোর্ডের বা র্যামের যে প্রাইসগুলো আমরা ওনাকে দিয়েছি, এগুলো হচ্ছে উনি যে টাকায় কিনছে, অনেকেই ভাবেন কি এই ভিডিওটা দেখছি আমি 70000 টাকা এটা দেখে গেলাম আমি গিয়ে এখান থেকেও কিছু প্রাইস কমাবো আসলে এরকম হয় না আমাদের ভিডিওতে যে প্রাইসগুলো দেখতেছেন এটা হচ্ছে কারো কিনে নিয়ে যাওয়া প্রাইস আমরা তার কাছে কত টাকা চেয়েছিলাম সেটা না আমাদের আস্কিং প্রাইসটা না এটা আমাদের সেলিং প্রাইসটা আমরা ভিডিওতে দেই সো এই ব্যাপারে যেন কোনো কনফিউশন না থাকে জাকির ভাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমার বাসা কোন জায়গা জানেন তো নারায়ণগঞ্জ না আমার অরিজিনাল বাড়ি চাঁদপুরে আপনাদের কাছে চাঁদপুর মতলবে জি মতলবে ওকে সো আজকের ভিডিও থেকে আইডিয়া নেন কোন প্রোডাক্টের প্রাইস কত কিন্তু এখানে জাকির ভাই যেই কম্পোনেন্ট দিয়ে পিসি বানাইছে আপনারাও এইভাবেই বানাইতে হবে এরকম না আপনি আপনার মনের মতো করে বানান আমরা শুধু প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব 12400 এটা 1700 সকেটের একটা প্রসেসর আর i5 12 জেন দিয়ে জাকির ভাই পিসি বিল করছে এই প্রসেসরটা আসলে 6 কোর 12 থ্রেডের প্রসেসর বেসিক্যালি এটার যে স্পেক আছে আমরা শুধু ক্লক স্পিডটাই বলে দেই 2.5 গিগাহার্টজ বেসিক যে স্পিডটা আছে বেজ স্পিড আর এটা আপ টু স্পিড দিতে পারে আপনার 4.4 গিগাহার্জ পর্যন্ত আমাদের এই প্রসেসরে কিন্তু ইন্টিগ্রেটেড জিপিও আছে আই মিন গ্রাফিক্স আছে সো এটার গ্রাফিক্সটা দিয়েই আপনি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন আমাদের গ্রাফিক্সের সফটওয়্যার বলতে আমরা যেটা বুঝি ফটোশপ বা ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যারই মেইন এগুলো কিন্তু অনায়াসেই আপনি এই প্রসেসরটাতে চালাতে পারবেন আর আপনারা যারা আমাকে মাঝে মাঝে কোশ্চেন করেন যে ভাই 5600 দিয়ে বিল করব না 12400 দিয়ে বিল করব আমার মনে হয় 12400 দিয়ে বিল করা বেটার বিশেষ করে যারা প্রোডাক্টিভিটির কাজ করতে যাচ্ছেন আমাদের আজকের বিলের সাথে মাদারবোর্ড হচ্ছে H610M HDB M.2 এটা স্টকের একটা মাইক্রোটিএক্স মাদারবোর্ড প্রসেসর মাদারবোর্ড দুইটারই ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স আমাদের আজকের বিলের RAM হচ্ছে দুইটা যেহেতু ভাইয়া কাজের জন্য পিসি নিচ্ছেন ডুয়াল চ্যানেলে দুইটা RAM নেবে অ্যাপাচারের প্যান্থার 8GB করে 16GB 3200 MHz এর 9GB স্টিক সো এই RAMটাও আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে আপনার মনের মতো ব্র্যান্ড নিতে পারবেন আমাদের কাছে সব ব্র্যান্ডই अवेलेबल আছে SSD আজকের বিলে দেখতে পাচ্ছি 256GB Kingsman এর KM600 আর এটা nvme M.2 এটাও নিচ্ছে ভাইয়া আর পাওয়ার সাপ্লাই হচ্ছে কোর্সায়ারের CB450 80+ ব্রোঞ্জ পাশাপাশি 5 ইয়ার্স এর ওয়ারেন্টি আমাদের বিল্ডের সাথে যে মনিটরটা আপনি দেখতে পাচ্ছেন Samsung এর 22 ইঞ্চ একটা মনিটর এবং খুবই ভালো একটা মনিটর T35F হচ্ছে এই মনিটরটার মডেল নাম্বার যাদের Samsung পছন্দ হবে না তারা চাইলে অন্য ব্র্যান্ড নিতে পারবেন Asus আছে আমাদের কাছে LG আছে আমাদের কাছে Viewsonic MSI Acer সব ব্র্যান্ডের মনিটরই আছে আর যাদের বাজেট কম ধরেন 11000 টাকার নিচে বাজেট 22 ইঞ্চি IPS প্যানেল সহ একটা ফুল এইচডি মনিটরের তারা আপনারা চাইলে চাইনিজ কিছু মনিটর আছে 1 বছর ওয়ারেন্টি সহ সেগুলা নিতে পারেন ফাইনালি আমাদের আজকের বিলের সাথে কম্পিউটার কেস যেটা বা চেসিস যেটা সেটা হচ্ছে রিভেঞ্জারের এক্সিট সামনের পার্টটা যদি আপনি তাকান দেখবেন সম্পূর্ণটাই আপনার মেশ যার কারণে আপনার এয়ার ফ্লো খুব ভালো হবে ইজিলি আপনার বাতাসগুলো ভিতরে ঢুকতে পারবে বাতাসের সাথে সাথে কিছু ধুলাবালি আর সেই ধুলাবালিকে প্রোটেক্ট করার জন্য এখানে একটা ফিল্টার দেওয়া আছে ভিতরে আপনারা চাইলে সেটা খুলে পরিষ্কার করতে পারবেন সাইডটা টেম্পার্ড গ্লাস দেয়া আছে আর ইজিলি যেন আপনি সেই গ্লাসটা খুলতে পারেন সেজন্য কিন্তু এখানে দেখেন এই যে খোলার জন্য একটা সুন্দর লক আর দেওয়া আছে আর এটা কিন্তু শুধুমাত্র ম্যানিয়া X1 এবং রিভেঞ্জার এক্সিটের মধ্যেই বেশি দেখি ভালো লাগে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কেসিং আপনারা যারা আমাদের কাছ থেকে পিসি বিল করতে যাচ্ছেন মাল্টিপ্লান সেন্টারে লেভেল 7 756 57 আসলে আমাদেরকে পাবেন আর আমাদের এই মার্কেটে কিন্তু দুইটা আউটলেট আছে পিছনেও একটা আছে 749 50 আর এরপরে আসলে আমাদের কিন্তু এক্সটেনশন হয়ে শোরুম আরো বাড়তেছে আপনারা আসলে ভিজিট করলে দেখতে পারবেন 47 47 49 50 মিলে আমাদের একটা বড় শোরুম কিন্তু কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে এবং আমাদের 15 ইয়ার্স মানে ক্রিয়েটাস কম্পিউটারের 15 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা তখন একটা অনুষ্ঠানের মাধ্যমে আসলে সেই শোরুমটার সাথে আমাদের পরিচয় করিয়ে দিব যখন পিসি বিল করবেন আপনি থিঙ্ক করতেছেন তখন আমার একটা সাজেশন রইল আপনারা ভালো বোঝে জানে শুনে এইরকম একজন এক্সপার্ট কারো কাছ থেকে একটা সাজেশন নেবেন বিভিন্ন পেজ আছে বিভিন্ন গ্রুপ আছে সেখান থেকে আপনি সাজেশন নেবেন ফাইনালি আপনার নিজের আসলে মেধা দিয়ে আপনি সবকিছু যাচাই বাছাই করে মাল্টিপ্লানে এসে যে কোনো শপ থেকে আপনি আপনার পিসিটা বিল করে নেন আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে আপডেটেড প্রাইসটা জানিয়ে দেওয়া বাকিটা আপনাদের কাজ নেক্সট ভিডিও সবার আগে যেন আপনার ফোনে চলে যায় সেজন্য এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন আর নোটিফিকেশনটা অন করে দেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে ফেলেন হাসান ব্লগস পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ